কাছেই রয়েছে। সুতরাং আমরা আশা করব পরবর্তী পরীক্ষায় ওনারা আমাদের বিদ্যালয়ের প্রতি অত্যন্ত আজকে যাদের আয়োজিত অভিভাবক সমাবেশ রাখবেন রাজোর উপজেলা সুযোগ্য রাজোর উপজেলার মাধ্যমিক আমার মনে হয় এই বিষয়টা আমরা আব্দুল মোতালেব মিয়া বীর মুক্তিযোদ্ধা এবং চেয়ারম্যান উপজেলা পরিষদ কোন সমস্যা থাকে আপনারা নির্ভয়ে আমার কাছে চলে আসবেন আপনাদের প্রতিটা সমস্যা তিনি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এইটাই সে কি ব্যবহার করছে আপনারা কখনো কি খোঁজ নিয়েছেন যে আপনার ছেলে কোনভাবে আমি সেই চেষ্টা করব সেক্ষেত্রে অভিভাবক এবং আমাদের উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা তার প্রচেষ্টায় আমরা শতভাগ নকল মুক্তভাবে পরীক্ষা গ্রহণ করেছি যার জন্য হয়তোবা আমাদের মাধ্যমিক স্তরের ফলাফল একটু নিম্নগামী হয়েছে আমরা স্যারকে বলেছি স্যার এই নিম্নগামী ফলাফলে আমরা হতাশা নয় যেহেতু এই নিম্নগামী ফলাফলের কারণে শিক্ষার্থীরা এখন ক্লাসমুখী হয়েছে আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে প্রতিটি শিশু শিক্ষা তার পরিবার থেকে শুরু হয় পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নাই এটা ঠিক গার্জিয়ানদের অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই ভূমিকার উপরই অনেক কিছু নির্ভর করে দেখা যায় তাহলে সে কেন সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকবে এই বিষয়টা একটু দয়া করে খেয়াল করতে পারেন কিনা আপনারা একটু দেখবেন সন্ধ্যার পরে আপনি দোকানে গিয়ে ঝামেল হবে আবার গণপতির দিয়ে মৃত্যু ঘটানো এটাও একটা ফৌজদারি অপরাধ আমি মনে করি এইটাই গুণগত ফলাফল নকল করে লেখে একটা ছেলে মেয়ে চলতে পারবে এটা আশা করি না সবাই এই আশাটা যদি আমরা সবাই করি তাহলে আমাদের প্রত্যেকের সন্তানকে কিন্তু প্রত্যেকেরই খোঁজ নিতে হবে খেয়াল করতে হবে আমরা আমাদের সতর্ক থাকতে হবে যে আমার সন্তান যাতে মানে খারাপ হয়ে না যায় আমাদের একাডেমি সুপারভাইজার যখন বলেছেন সন্ধ্যার আগে যদি আমার সন্তানকে যদি আমি ঘরে আনতে পারি আমার সন্তান নষ্ট হবে না আমি আমার ছোটবেলার একটা মানে অভিজ্ঞতা বলি যে আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমার মা আমাকে এরকম সন্ধ্যার আগে খেলাধুলা করলে মা বাড়ির পাশে খেলাধুলা করতাম সেখান থেকে ডেকে কিন্তু বাসায় নিয়ে আসি সন্ধ্যার দায়িত্ব যা নিজেকে গড়ার জন্য নিজেকে চেষ্টা করা এখানে যদি আমি মনে করি আমার এই যে কোনো এক মানুষের উপর নির্ভর করি যে আমার অমুকের দ্বারা আমার সবকিছু কাজ হয়ে যাবে কিন্তু এই ধরনের কথার জন্য বা আমার ছেলেদের ফলাফল কেন খারাপ হচ্ছে এই ধরনের কোনো কিছুর জন্য আপনারা আমাদের প্রধান শিক্ষকদেরকে পাশাপাশি আমার এই এলাকার জনপ্রতিনিধির কথা না বলে নয় আমি আমাদের উপজেলা চেয়ারম্যানের কথা বলছি উনি কিন্তু একজন নারী বান্ধব চেয়ারম্যান এবং আমি এখানে আসার পর থেকে আমাকে কোন জনপ্রতিনিধি বলে নাই যে আমার পরীক্ষার সময় বা আমি প্রতিষ্ঠানে যেতে চাই পাশাপাশি হচ্ছে যে আমার ছেলে মেয়েরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না কেন পড়াশোনার কোনো বিকল্প নেই আমি যদি বলি যে আমাদের ছেলে মেয়েদের এখানে আপনার গার্ডিয়ানরা এসছে প্রথম যদি মানে আলোচ্য বিষয় তাহলে আমার প্রথম কথা হচ্ছে পড়াশোনা এবং পড়াশোনা আমরা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের একটা হচ্ছে এখানে এক হচ্ছে পড়াশোনা তো অবশ্যই করবে পাশাপাশি সেই পড়াশোনাটার জন্য মানসম্মত পড়াশোনা হয় সেই পড়াশোনাটার জন্য একটা কোয়ালিটি থাকে আমাদের এখানে আমরা জানি যদিও যে আমাদের এই বছরের এসএসসি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষা আমাদের যে পাশে হার সেটা এবং জিপিএফআই সেই সংখ্যাটা আমাদের কমে গিয়েছে তবে এটা ঠিক যেহেতু আমাদের প্রধান শিক্ষক এখানে বলেছেন এবং এখানকার এই রাজৌরি উপজেলা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন এবং আপনাদের রাজৌরি উপজেলার আপনার গার্ডিয়ান যারা আছেন আপনারা এটা একবার এই বিষয়ে আপনারা মারা আপনারা বুঝতে পারবেন আমার জন্য সমস্যা হচ্ছে একটা আজকে অনুসারকে ইপটিসির উপরে দেখবে সেটা ঠিক আছে কিন্তু আপনার নিয়ে আপনি 18 বছরের আগে বিয়ে দেবেন সেটা ইউনুসাহকে দেখতে হবে কেন আজকে ইউনু সাহেব যে থাকে বসা আছে সন্ধান আসছে তার যদি 18 বছর আগে বিয়ে হলো তারা সে ইউনো হয়ে থাকতে পারত আছে গোপালগঞ্জের ডিসি তারপরে গাজীপুরের ডিসি মহিলা অনেক এসপি মহিলা 18 বছর আগে যদি বিয়ে হতো তারা এই ধরনের পোস্ট করতে পারত তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ
আপনার মা, আপনার জাতি ভবিষ্যৎ তৈরি করবেন আপনারা। আজকে যে অ্যাপ্রোচ রাখছেন ইনি জাতির কাছে যে অ্যাপ্রোচটা রাখে, আপনাদের মায়েদের কাছে সমান আছে এজ ইউন, সে আপনাদের কাছে শেয়ার করছে অনেক কিছু বিষয়ে, দেশের উন্নয়নের যাত্রা কিভাবে আগাবে সে ব্যাপারে আপনাদের সাহায্য চেয়েছে, আপনাদের সহযোগিতা চেয়েছে। আপনার মেয়ে যদি ভালো সুশিক্ষিত না হয়, ভালো মেধাবী না হয়, তাহলে দেশ কিভাবে আগাবে? এই স্কুলের ব্যাপারে আমরা সবাই ইন্টারেস্ট, কারণ এই স্কুলে যারা পড়াশোনা করে এরা রাজৌরি থানার মধ্যে সবচেয়ে এলাইট বাচ্চাদের মেয়েরা পড়ে, রাজৌরি পৌরসভার মধ্যে যা বসবাস করে এলাইট বাচ্চা তাদের মেয়েরা এখানে পড়াশোনা করে। আজকে তাদের ভবিষ্যৎ কিভাবে উন্নতি করা যায়? এখানে মেয়েরা যখন ঢাকায় খেলতে যায়, এই স্কুলের মেয়েরা গর্বে আমার বুক ভরে যায়, আমি তাদেরকে সহযোগিতা করি, সাহায্য করি যে তারা কিছু নিয়ে আসুক। তার মধ্যে আমারও একটা মেয়ে আছে, সেও খেলে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, এই স্কুলে খেলাধুলা যেরকম মাদারীপুর থেকে ঢাকা পর্যন্ত যেতে পারে, মাদারীপুর ডিস্ট্রিক্ট জয় করে ঢাকা ডিভিশন জয় করে, সেই মেয়ে আপনাদের এখানে আছে খেলাধুলার দিক দিয়ে, গান বাজনা দিক দিয়ে সেই একই অবস্থা। সুতরাং সেই জন্য আমি সবসময় আপনারা জানেন একটা স্কলারশিপ আসছিল প্রত্যেকটা মেয়েকে মাসে 1000 করে টাকা দেওয়া, আমি আপনাদের স্কুলের ছাত্রীদেরকে বেশি সংখ্যক দিলাম, যে স্কুলের মেয়েরা পড়াশোনা করে খেলাধুলা গান বাজনায় ভালো এদেরকে বেশি অ্যাকোয়ার্ড করছি, অ্যাকোয়ার্ডেশন বেশি দিচ্ছি, কেন অন্ধ্রদের দিচ্ছি 5টা, আপনাদের দিচ্ছি 10টা 12টা। এইভাবে আমরা দেখি, এবং আগামীতে আমাদের ইউনুস সাহেব বললেন আপনার একটা ভালো ইউনো পাইছে, সে চাকরি করে কোনদিন রাখতে পারবো আল্লাহ জানে, তবে আপনারা যদি সহযোগিতা করেন, সাহায্য করেন, সে যে কাজকর্ম করে একজন সুদক্ষ অনেক অভিচার, দায়িত্বশীল অভিচার, তার কথা এবং কাজে তো আমরা দেখে সে অনেক ব্যাপারে অ্যাভয়েড করতে পারে কিন্তু সে করে না। আমরা একজন সচেতন নাগরিক হিসাবে তার পারফরমেন্সটা আমরা দেখি, তিনি আজকে রাজ্যের উন্নয়নের জন্য, রাজনের শিক্ষাকে আগাই নেওয়ার জন্য, বাল্যবিবাহ বন্ধ করার জন্য, ইপটিসিং বন্ধ করার জন্য যে চেষ্টা করে, আর তার ডেলি যে কথাটা আমাদের এডুকেশন সুপারভাইজার সাহেব বলছেন, তার খাতাটা দেখা, তার খাতা দেখলে তার ডেভেলপমেন্টের কি স্যার জানতে পারবে, বস্তু পারবে। আপনি অঙ্ক না বোঝেন, ইংরেজি না বোঝেন, খাতাটা দেখলেই বুঝতে পারবেন যে খাতা কয় পৃষ্ঠা দেখতেছে, কয়টা জিনিস দেখছে, এটা তো বুঝতে পারবে। এগুলো দেখলেও সে বলবে যে আমার মা দেখতেছে। তা আপনাদের কাছে অনুরোধ রইল, এই স্কুলের সুনাম মানে কি? এই স্কুলের সুনাম না, শুধু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, আমাদের জাতির ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতে যে ভালো মা হবে সেই আশা আমাদের প্রতিষ্ঠিত হবে আপনাদের প্রস্তুতার মাধ্যমে। আজকে মাদের কাছে আবার আকুল আবেদন, আপনার আপনার মেয়েদেরকে মানুষ করার সহযোগিতা করেন। আমি কেন বলছি, আমি আমার যে মেয়েটাকে ভাতৃষু হোমসে ভর্তি করছিলাম, যুদ্ধের সময় তার মাকে মেয়েটা মেরে ফেলে, আমি মুক্তিযুদ্ধে গেছিলাম, সেই জন্য যখন মুক্তিযুদ্ধ ফেললাম তখন তাকে পালানো আমার অবস্থা ছিল না, তখন তাকে নিয়ে বাড়িতে কি করলাম, ভাতৃশ্রী হোমসে রাখলাম, সেখানে সে লেখাপড়া করছে। আপনাদের দোয়া শেয়ার করে একটা কলেজের ব্যবসায়ী করে, এবং তার মেয়ে এখন ডাক্তারি পড়ে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেই জন্য মা ছাড়া একটা মেয়ের কি অভাব,
সেটা আমি প্রত্যক্ষ করেছি, আমি দেখছি। সেই জন্য আপনারা যারা মা আছেন আপনাদের সব